পশ্চিমবঙ্গে একটা মেজর রিভারাইন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হতে চলেছে, ঠিক শুনছেন, পশ্চিমবঙ্গে ইকোনমি বুস্ট হবে, পশ্চিমবঙ্গে মেরিটাইম অ্যাক্টিভিটিস বাড়বে। তার আগে আপনাদের বলতে চাই অনেক অনেক ধন্যবাদ নিউ ফারাক্কা ব্রিজের ভিডিওটিকে এত ভালোবাসা দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ। কিন্তু আপনাদের মধ্যে অনেকেই আছেন যে ভিডিওগুলো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, কমেন্ট করছেন না, তাদেরকে বলতে চাই যে সাবস্ক্রাইব করুন, যাতে আপনার সাপোর্ট আমার সাথে থাকুক, যাতে আমি আরও এনার্জি আরও এনথুজিয়াজম নিয়ে আরও ভালো ভালো ভিডিও করতে পারি, তো আপনাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি যাতে। এবং কমেন্ট করুন আপনার ফিডব্যাক, যাতে আমার মনে হয় যে আমার ফ্যামিলিটা বিল্ড হচ্ছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। আমি রোহিত, আপনাদের স্বাগত জানাচ্ছি এগিয়ে বাংলা চ্যানেলে, যেখানে আপনারা জানতে পারবেন বাংলার সমস্ত ডেভেলপমেন্ট আপডেটসের খবর সবচেয়ে প্রথমে। বাংলার সমস্ত ডেভেলপমেন্টাল আপডেটসের বিষয়ে খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন এগিয়ে বাংলা চ্যানেলটিকে, আর বেল আইকনটি প্রেস করে রাখুন ফর নেভার মিসিং এনি আপডেট। তো আজকে ডেভেলপমেন্টের খবর শুরু করার আগে আমি আপনাদেরকে একটুখানি হিস্ট্রিতে নিয়ে যেতে চাই। আপনারা কি জানেন ইন দ্য ইয়ার 1700s কলকাতা কিন্তু হাব ছিল শিপ বিল্ডিং এর এবং শিপ মেনটেন্স আর রিপেয়ার এর। আপনারা কি জানেন যে ইউনাইটেড কিংডমস থেকে কিন্তু জাহাজ আসতো কলকাতায় তাদের রেনোভেশন, তাদের মেনটেন্স এবং তাদের রিপেয়ার ওয়ার্কস এর জন্য। ঠিক শুনছেন, মানে বুঝতে পারছেন কোথায় ছিল পশ্চিমবঙ্গ, কোথায় ছিল কলকাতা। এবং এইটা আমি কিন্তু ইউনাইটেড বেঙ্গলের কথা বলছি, যখন বাংলাদেশ, যখন বিহার, যখন ঝাড়খণ্ড এবং আমার মনে হয় যে উড়িষ্যাও তখন বাংলার পার্টি ছিল। এবং কাট টু, আজকের যদি কথা বলা হয়, 2020 যদি কথা বলা হয় পশ্চিমবঙ্গর, মানে আমরা যদি ধরে নিই কলকাতা পোর্ট ট্রাস্ট, যেটা কিন্তু কলকাতার আশপাশে যে যতগুলো পোর্ট রয়েছে সেইগুলোকে চালনা তারাই করে, তো কলকাতা পোর্ট ট্রাস্টের আন্ডারে এখনকার যদি আমি আপনাদের রিপোর্ট দিই, কলকাতা পোর্ট ট্রাস্টের আন্ডারে 5 এমন ডক রয়েছে প্রেজেন্টলি কলকাতায় কিংবা হুগলি হাওড়া জেলা জুড়ে, যেটা কিন্তু নন ফাংশনাল, যেটা কিন্তু ড্রাই ডক্স হয়ে গেছে, যেটা কিন্তু কোনো কাজে লাগে না এবং সেখান থেকে প্রচুর হিউজ লসেস আসছে। কিন্তু আজকের খবরটা জানবার পর আপনাদের কিন্তু এই সিনারিওটা কিন্তু চেঞ্জ হতে চলেছে। আমরা সকলে জানি যে ইন্ডিয়াস ওয়ান অফ দ্য লার্জেস্ট শিপ বিল্ডিং কোম্পানি, সেটা হলো কোচিন শিপইয়ার্ড লিমিটেড। ঠিক শুনছেন, কোচিন শিপইয়ার্ড লিমিটেড কিন্তু প্রচুর বড় একটা কোম্পানি। আমরা অনেকেই জানি যে কোচিন শিপইয়ার্ড লিমিটেড কিন্তু এই মুহূর্তে প্রচুর বড় বড় সাপ্লাই ভেসেলস ইন্ডিয়ান নেভির জন্য বানায় এবং সবচেয়ে বড় ডেভেলপমেন্ট সেখানে হচ্ছে, যেটা কিন্তু এয়ারক্রাফট ক্যারিয়ার, সেকেন্ড এয়ারক্রাফট ক্যারিয়ার, যেটা কিন্তু INS বিক্রান্ত, সেটা কিন্তু তৈরি হচ্ছে কোচিন শিপইয়ার্ড লিমিটেডে। মানে বুঝতে পারছেন তারা কতটা বড় বড় প্রজেক্ট করে, কতটা ম্যাসিভ ম্যাসিভ প্রজেক্ট করে এবং তাদের ক্যাপাসিটি কতটা। INS বিক্রান্তের যদি কথা বলা হয়, আপনারা যারা যারা জানেন না, এয়ারক্রাফট ক্যারিয়ার কিন্তু একটা নেভির জন্য সবচেয়ে দামি একটা ওয়েপন হয়, যেটা কিন্তু যে কোনো নেভিকে পাওয়ারফুল করে দিতে পারে এবং যে কোনো নেভির কাছে যদি সেটা থাকে তাহলে তাকে সুপিরিয়ার করে দিতে পারে। তো সেই রকমই এয়ারক্রাফট ক্যারিয়ার কিন্তু আমাদের ইন্ডিয়ার কাছে অলরেডি একটা আছে, INS বিক্রমাদিত্য, কিন্তু সেকেন্ডটা তৈরি হচ্ছে কোচিন শিপইয়ার্ড লিমিটেডে, যেটার নাম হচ্ছে INS বিক্রান্ত। তো সেই কোচিন শিপইয়ার্ড লিমিটেড কিন্তু কলকাতার দুটো ড্রাই ডক্স অ্যাকোয়ার করেছে এবং তারা কিন্তু শিপ বিল্ডিংয়ে প্রসেস তৈরি করতে চলেছে, প্রসেস আরম্ভ করতে চলেছে কলকাতা থেকেই, পশ্চিমবঙ্গ থেকেই। মানে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট এটা, কতটা বুস্ট হবে এখানে মেরিটাইম অ্যাক্টিভিটিসগুলোকে। কোচি শিপইয়ার্ড লিমিটেড কিন্তু অনেকদিন ধরেই এই দুটো ড্রাই ডক্সকে নিয়ে নিয়েছিল নিজের আন্ডারে, যে দুটি ড্রাই ডক্স কিন্তু ছিল হুগলি ডক অ্যান্ড পোর্ট ইঞ্জিনিয়ারিং এর আন্ডারে, যেটা কিন্তু ছিল হলো হাওড়ার নাজিরগঞ্জে এবং আরেকটা ডক্স কিন্তু তাদের ছিল হাওড়ার সালকিয়াতে। নাজিরগঞ্জের যে সাইডটা সেটা কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, বোটানিক্যাল গার্ডেনের যে সাইডেই কিন্তু সেই ডকটি ছিল এবং সেখানে কিন্তু আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেখানে একটা কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি চলছে অলরেডি। ইয়েস, এক্স্যাক্টলি, ঠিক শুনেছেন, এখানে কিন্তু কোচি শিপইয়ার্ড লিমিটেড তাদের ফার্স্ট ফেজের প্রজেক্ট আরম্ভ করে দিয়েছে অলরেডি এবং সেখান থেকে কিন্তু তারা ম্যাসিভ ম্যানুফ্যাকচারিং করতে চলেছে। সেইগুলো বলার আগে, কি ম্যানুফ্যাকচারিং করতে চলেছে সেইগুলো বলার আগে, আপনাদের এই বিষয়ে একটুখানি জানাগো দরকার। কোচি শিপইয়ার্ড লিমিটেড কিন্তু কয়েক বছর আগে এই ডক দুটিকে অ্যাকোয়ার করে নিয়েছিল অলরেডি, পার্টনারশিপে ছিল স্টেকসগুলো, পার্টনারশিপে ছিল কিন্তু শেয়ারসগুলো, 74% এই দুটো ডকের শেয়ার ছিল কোচি শিপইয়ার্ড লিমিটেডের কাছে এবং 26% কিন্তু ছিল হুগলি ডকস এবং পোর্ট ইঞ্জিনিয়ারিংসের কাছে। কিন্তু এই মুহূর্তে কিন্তু একটা বিগেস্ট নিউজ এসছে, ম্যাসিভ নিউজ এসছে, যেটা কিন্তু হলো এই স্টেকসগুলোকে ফুললি অ্যাকোয়ার করে নিয়েছে কোচি শিপইয়ার্ড লিমিটেড এবং তারা কিন্তু 100% স্টেক কিনে নিয়েছে হুগলি ডকস এবং পোর্ট ইঞ্জিনিয়ারিং কাছ থেকে। মানে এই দুটি পোর্টকে কিন্তু এই মুহূর্তে ফুললি ওন্ড কোচি শিপইয়ার্ড লিমিটেড। তারা যেটা এখানে করতে চলেছে সেটা হলো শিপ ম্যানুফ্যাকচারিং এবং রিপেয়ারের একটা বেস তৈরি করতে চলেছে, তার সঙ্গে কিন্তু ইনল্যান্ড ওয়াটার ওয়েজের জন্য কিন্তু ভেসেল নতুন নতুন তৈরি করতে চলেছে। আমরা জানি সকলেই যে হলদিয়া কলকাতা এবং কলকাতা টু বারাণসী কিন্তু ন্যাশনাল ওয়াটার ওয়ে 1, তো সেখানে কিন্তু এই মুহূর্তে
মধ্যে এখন গিয়ে কিন্তু 700 vessels কিন্তু প্রতিদিন যাতায়াত করে হলদিয়া কলকাতা, কলকাতা বারাণসী। মানে বুঝতে পারছেন সেই রুটটা কতটা বিজি হয়ে গেছে এবং সেখানে প্রচুর ভেসেলসের দরকার। ইনার ওয়াটারওয়েজ কিন্তু আরও ডেভেলপ হতে চলেছে। এবং যদি আপনাকে ডেভেলপমেন্টের কথা বলা হয়, ফার্স্ট ফেজে কিন্তু নাজিরগঞ্জে যেটা আমি বলেছি বোটানিক্যাল গার্ডেনের পাশে যে ডকটি রয়েছে সেইটা কিন্তু ডেভেলপ করা হচ্ছে। 160 কোটি টাকা দিয়ে সেখানে ডেভেলপমেন্টের কাজ অলরেডি চলছে এবং তাদের কমপ্লিশনের যে ডেট ছিল সেটা ছিল অক্টোবর-নভেম্বর 2020। কিন্তু কোভিডের জন্য আমরা জানি যে করোনার জন্য, লকডাউনের জন্য কিন্তু একটু ডেট পেছাতে পারে। ইন দ্য বিগিনিং অফ 2021 আমরা এক্সপেক্ট করতে পারি একটা নতুন ডক কোচি শিপইয়ার্ড লিমিটেডের, হুগলি কোচি শিপইয়ার্ড লিমিটেডের তরফ থেকে, যেটা কিন্তু নাজিরগঞ্জে হতে চলেছে। এবং শিপ ম্যানুফ্যাকচারিং, শিপ রিপেয়ারিং, মেনটেন্যান্স কিন্তু একটা দুর্দান্ত বুস্ট হতে চলেছে। এবং সেকেন্ড ফেজে আমরা জানি যে শালকিয়ার ডকটাকেও তারা একেবারে রিবিল্ড করতে চলেছে। মানে বুঝতে পারছেন কতটা দুর্দান্তভাবে এগিয়ে যেতে চলেছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ কিন্তু আবার নিজের গ্ল্যামার ফিরে পেতে চলেছে। 5খানা ড্রাই ডকসের মধ্যে থেকে যেমন করে এই 2টো ড্রাই ডকস অ্যাকোয়ার হয়েছে এবং সেগুলো রেনোভেশনে গেছে, আশা করা যায় আরও 3খানা যে ড্রাই ডকস রয়েছে সেগুলোও কিন্তু এইরকমভাবে অ্যাকোয়ার করবে কোনো বড় কোম্পানি এবং সেগুলোকেও কিন্তু রেনোভেশনে পাঠাবে এবং সেখান থেকেও কিন্তু ম্যানুফ্যাকচারিং হবে এবং সেখান থেকে কিন্তু রিপেয়ার মেনটেন্যান্সের কাজ আবার আরম্ভ হবে। এবং আপনারা জানলে অবাক হবেন যে টিটাগো ওয়্যারলেস লিমিটেড, যেটার কিন্তু হেড অফিস কলকাতাতেই, তারা কিন্তু ওয়ান অ্যান্ড ওনলি প্রাইভেট কোম্পানি যেটা কিন্তু শিপ বিল্ডিং করছে। এবং তারা রিসেন্টলি 4খানা ভেসেল তৈরি করেছে, 2টো কিন্তু ইন্ডিয়ান নেভির জন্য। মানে বুঝতে পারছেন 2টো ইন্ডিয়ান নেভির জন্য তারা কিন্তু এখানে ভেসেল তৈরি করে ফেলেছে। মানে তারা কিন্তু নেভির জন্য শিপ বিল্ডিং করছে এবং তারাও কিন্তু নিজে আবেদন করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে যে আমাদের একটা বড় জমি দরকার বড় বড় ভেসেল ম্যানুফ্যাকচার করার জন্য। কিন্তু তাদের কন্ট্রাক্ট পাচ্ছে এবং তাদের কিন্তু এত বড় বড়ই শিপ তারা বিল্ডিংয়ের কন্ট্রাক্ট পাচ্ছে, যেটা কিন্তু হুগলি ব্রিজের তলা থেকে ঢুকতে পারবে না এদিকে। তার জন্যই কিন্তু তারা সেই শিপগুলোকে নিজের টিটাগড় প্ল্যান্টে কিন্তু ম্যানুফ্যাকচার করতে পারবে না। তার জন্যই কিন্তু তাদের একটা হুগলি নদীর পরে কিন্তু জমি দরকার। আই হোপ যদি টিটাগড় ওয়্যাগন্স লিমিটেডের তরফ থেকে কেউ আমার এই ভিডিওটা দেখছেন তাহলে আপনি, আমি বলতে চাই, আমি জানি আপনাদের কাছে আইডিয়া রয়েছে, কিন্তু আমি আপনাদেরকে একটা সাজেশন দিতে চাই যে প্লিজ এই ড্রাই ডগসের মধ্যে থেকে কিন্তু আপনারাও 2টো কিংবা 3টে ড্রাই ডগস অ্যাকোয়ার করুন এবং সেখানেই নিজের শিপ বিল্ডিং ইউনিটটা খুলুন, যাতে কিন্তু এই ড্রাই ডগসগুলো কিন্তু আবার কাজ করতে আরম্ভ করে দেয়। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো এই রেভলিউশনটা, এই যে শিপ ম্যানুফ্যাকচারিং এবং শিপ বিল্ডিংয়ের যে রেভলিউশনটা পশ্চিমবঙ্গ এবং কলকাতায় হতে চলেছে সেটা শুনে আপনার কেমন লাগলো? সেটা হোক কোচি শিপইয়ার্ড লিমিটেড কিংবা হোক টিটাগো ওয়্যাগন্স লিমিটেড। সো আশা করি আপনার এই নিউজটা ভালো লেগেছে। কমেন্ট করুন, ফিডব্যাক করুন যে আপনার এই নিউজটা শুনে কেমন লাগলো, আপনি এই বিষয়ে আর কি জানেন এবং আপনি কোন বিষয়ে আর নতুন করে জানতে চান। তো দেখা হচ্ছে আপনার সাথে অন্য কোনো ভিডিওতে। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা, আপনি জানেন আপনাকে কী করতে হবে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করুন। এবং আমি পরবর্তী ভিডিওগুলোতেও কিন্তু এইরকমভাবেই কিন্তু ম্যাসিভ ডেভেলপমেন্টের নিউজ আনতে চলেছি। তো দেখতে থাকুন এগিয়ে বাংলা চ্যানেলটা এবং এইরকমভাবে ভালোবাসা দিতে থাকুন। দেখা হচ্ছে কোনো অন্য ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এগিয়ে বাংলা।